বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভে ফেঁসে পড়লেন। এটা কি চলছে, কয়েকজন দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে। একই সঙ্গে কুন্তলের বিষয়ে কেন্দ্রীয় সংস্থার কাছে তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের স্কুল নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে একাধিক মামলা বিচারাধীন। তবে কুন্তলের মামলাটি তার এজলাসে আসেনি বটে, তবে সোমবার একটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতেই যুবনেতা কুন্তল প্রসঙ্গে বিচারপতি শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি কুন্তলের বাড়ি থেকে 186টি ওয়েমারশিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। যা চলছে দেখছি তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কীভাবে কুন্তলের কাছে যেতে পারে ওয়েমারশিট এবং অ্যাডমিট কার্ড, এ নিয়ে ইডির কাছে জানতে চাইব, প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির অভিযোগে সম্প্রতি ইডি হেফাজতে নিয়েছে শাসক দলের তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে। ইডি সূত্রের খবর, তাকে জেরা করে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন তার মাধ্যমে বিভিন্ন স্কুলে 35 জনের চাকরি হয়েছে। সম্প্রতি 2022-এর টেটেরও 189টি ওয়েমারশিটের ফটোকপি কুন্তলের বাড়িতে পাওয়া গিয়েছে। যে টেট ঘিরে আটোসাটো ব্যবস্থা ছিল, যে টেট ঘিরে রাজ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল, এমনকি মহিলা চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন তাদের শরীরের হাতের গহনা থেকে শুরু করে নাকের নাকছাবি পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল একদম স্বচ্ছ টেট করার জন্য। আর সেই টেট নিয়েই এবার বড়সড় অভিযোগও উঠল। কুন্তলের বাড়িতে পাওয়া গেল ওই টেটেরই 189টা ওয়েমারশিট, এমনটাও দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কুন্তলের কথা ওঠার পরেই বিচারপতির মন্তব্য, পর্ষদে কারা বসে রয়েছেন, এই দুর্নীতির পরও আদালতকেই কাঠগড়ায় তোলা হয়, এই ব্যাপারে নাম না করে রাজ্যের প্রশাসনকে দোষারোপ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, কেউ কিছু পদক্ষেপ করেন না আর আদালত কিছু করলে সেদিকে আঙুল তোলা হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, এর সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টাও বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।